সুরাংশানি ফুঙ্গ মহারাজগঞ্জ হাতিও চামুং নাইখং বেদেক তে মেট্রোলজি বেদেক হাতিও মানিকনি ফালজগি তংমনি রকন হাতিও থাঙ্গি নাইটুং মুংখলাইকা পুইলা নাইটুং মুংখলাই জাকা নেতাজি রোদ তৈ আবরিয়াগুল মহারাজগঞ্জ হাতে ও খেলাই জাকা হনে খনারিকা নাইটুং মুঙ্গ অংখরি ফুড কন্ট্রোলার প্রদীপ ভূমির বতায়ব শাখা বিস্কাংনি সাল রগব অমহাই হাতি ও চামুং নং মুং মানেখনই ডেট পাইজক দা ফালজগিতং হাপাং সাকলাইজাক রাংমারি নিসলাই গবাং রাংমারি বাইদা মানেখনি ফালজগিতং আবরংন নাইটুং মুংখলাই জাকানি সেখানারিকব কি কি অভিযোগ আমরা দেখতে আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি। ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বন্ধ ছিল, কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গেজ ছিলাম। কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহারাজগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম। আমরা অনেকগুলি দোকানই ভিজিট করলাম, করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে 5 টাকা একটু বেশি। হোলসেল মার্কেটে তারা বলছে যে সোর্সে নাকি তাদের মূল্যটা বেশি, কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এইভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি, কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি। আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমো দেওয়া হয় দীর্ঘদিন তারা বলার সত্ত্বেও তারা এই মেমোটা দেয় না। তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টির দুই পার্টির ফোক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমার মনে হয় ফার্স্ট পার্টি জনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমোটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকতো। এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি, আমরা বলেছি, কিন্তু আসলে প্রথম ধন করি তখন তারা দেয়, পরবর্তীকালে তারা অফ করে দেয়। তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে, আইনি আরও শক্ত করে নিতে হবে। বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না। তো যাই হোক, আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি, করে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো 25 টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজি 35 টাকা। তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলো প্রতি 5 টাকা একটু বেশি আছে। তো আমরা অনেকগুলি দোকান দেখেছি, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব, কারণ সেবা নোটিশ আমরা আজকেই ধরিয়ে দেব। দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তা সিদ্ধান্ত নেবে, এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব। নতুন দোকানকে আপনারা কি বন্ধ করেছেন? বা আমরা প্রথমে মণিকূপ দোকানে আমরা গিয়েছি, তো গিয়ে দেখলাম উনি এসআর ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে, তো ওই মালগুলি মেমো চাইলে উনি আমাকে দেখাতে পারিনি, এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা 2 মাস ধরে এটা মেনটেন নাই, তো এবং মেশিনের কোনো কাগজ নাই, এই যেটা বাটখারা ডিপার্টমেন্টের, তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি, দোকানের জাপটা বন্ধ করে দিয়েছি। আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেবো, ডিরেক্টর যা করে সেটা আমরা করব। এবং এরা যে মালটা কিনেছিল এসআর ট্রেডিংও আমরা ভিজিট করেছি, এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে মেমোটা যে দেয়নি এটা ঘটনাটা সত্য, এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা কারণ দর্শাবো। একটা প্রশ্ন ছিল যে